মাছ নাকি তোমরা বাসি পচা মাছ দাও। উনি কি বলবে, মাছ মাংস সম্বন্ধে উনি কিছু জানে? উনি তো দোকানে কি সবজি হয় সেটাই জানে না। দিদি আসলে বাজারে যায় কিনা জানি না, যে কাকু কাকিমা আছে তারাই হয়তো বাজারটা করে, তারা জানে বাজারের মাছের দাম কত। একজন আর কি বললো না বলো, তার কথা তো আমার আশা যায় না। সকালবেলা নিশ্চয়ই কেউ বাসি সবজি আনতে যাবে, একদম। এই ব্যবহারটা না থাকলে কিন্তু দোকান চালানো খুবই সমস্যা। যে দাদা ভাই দিদিরাই অনুরোধ করি বলছি, একবার আমার দোকানে আসেন, এসে খেয়ে প্রমাণ করেন যে আমি পচা মাছ খাওয়াচ্ছি কিংবা খারাপ মটন কি চিকেন খাওয়াচ্ছি, এসে প্রমাণ করেন। করে যদি প্রমাণ করতে পারেন, আমি বলতে পারবো না আমি লাখ লাখ টাকা কি হাজার হাজার টাকা আমি তাকে পুরস্কার দেবো। আমি তাকে আমি পেট ভরে খাওয়ানোর চেষ্টা করবো। আমি গেছিলাম, এটাই আমাদের বাড়ি, এটাই আমাদের দোকান, এটাই আমাদের সব। আমরা যদি ভাবি কেউ কাস্টমার আসছে তো আমরা ভাবি আমাদের আত্মীয় এসছে খেতে দেবো, শুধু নেওয়ার মধ্যে পয়সাটা নিয়ে। মুখে অল টাইম হাসিটা থাকছে, একদম মিষ্টি একটা হাসি। আমরা এই যে রান্নাটা হয়েছে এটাই খাবো সকালবেলা, আবার দুপুরবেলা এটাই খাবো। রাতের বেলা তো ওই সেম একই খাবার খাও না? একটু নিজে ইনকাম করি যদি ভালো থাকা যায়। আমার এখান থেকে আমার মিষ্টির দিকে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস হচ্ছে, সেই ফ্রেশ খাবার দাবার নিয়ে দ্বিতীয়বার তোমাদের কোনো সন্দেহ জায়গায় থাকবে না। টালিগঞ্জ থেকে চলে নামলাম, আসলাম ওখান থেকে মেট্রো, মেট্রো থেকে দমদম থেকে এক টাকা প্রাইস থেকে রুটি বিক্রি করা শুরু হয়েছে। বলো ভাই খাবার দাবার কেমন হয়েছে? মাটনটা দেখা একবার কতটা সফট হয়েছে দেখাচ্ছি। এই যে এই দেখো, পুরো মাটনটা ছাড়িয়ে বেড়ে চলে আসতো দেখা, পুরো মাটনটা খুলে বেরিয়ে আসতো দেখা, এখন খাসি করছে নাচ। নানলি পিসের এই হচ্ছে মজা। আমরা যখন আমি এসেছিলাম তখন এখানে পুরো ফাঁকা ছিল, আর এখন দেখো কি পরিমাণ ভিড় হয়েছে। এদিক দেখো, এদিকে দেখো, একদম পুরো ভিড় হয়ে গেছে এদিকে। বাঙালি আর বাঙালি আনা খেতে গেলে কালীদির দোকানে আসো, কম দামে ভালো খাবার খেতে হলে কালীদির দোকানে আসতে হবে, আর একবার খেলে বারবার আসতে হবে, কথা দিলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শায়ন, তোমরা সবাই দেখছো আমার চ্যানেল শায়ন দ্য এক্সপ্লোরার। খাইঙ্গে পিয়েঙ্গে আর এক্সপ্লোর করেঙ্গে দিনভর। তো আজকে চলে এসেছি চাঁদপাড়া স্টেশন। চাঁদপাড়া স্টেশনের এখানে আছে দুই বোনের হোটেল। ফেসবুক খুললেই মোটামুটি দুই বোনের যে হোটেল আছে সেটা আমি একদম নোটিফিকেশান চলে আসছে, আর সারা দিন বসে শুধু দুই বোনের হোটেল, দুই বোনের হোটেল ওটাই দেখছি। তো আজকে আমি চলে এসেছি এক্সপ্লোর করবো দুই বোনের হোটেলের খাবার দাবার কেমন, ওদের ব্যবহার কেমন, আর সেসব পুরোটা জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কোনো রকম স্কিপ করবে না। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা চাঁদপাড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম আছে। এই এক নম্বর প্ল্যাটফর্ম ধরে টুয়ার্ডস বনগাঁর দিকে কিছুটা গিয়ে ডান হাতে পড়বে হোটেলটা। এক নম্বর প্ল্যাটফর্ম ধরে কিছুটা বনগাঁর দিকে আসলে এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, দুই বোনের হোটেল। তো আমি এখন চলে এসেছি দুই বোনের হোটেলে। আমার সামনে দেখতে পাচ্ছ দুই দিদি রান্নাবান্না করছে একদম। তুমি কি বড়দি আছো? হ্যাঁ আমি বড়দি। আচ্ছা, আর এই হচ্ছে ছোট দি, তাই তো? তোমাদের নামটা একটু বলো না। আমার নাম কালী, কালীদির হোটেল বলি সবাই চেনে, রিতা রায়। ভালো নাম রিতা রায়, তাই তো? আর দিদি তোমার নাম? কি রান্না করছো এটা? এটা ডিমের ঝোল করছো? আচ্ছা আচ্ছা, আর এদিকে তুমি কি করছো দিদি? এটা মটন হচ্ছে, তাই তো? আচ্ছা, রান্নাবান্না তো কিছু রান্নাবান্না দেখলাম আমি কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা কিছু রান্নাবান্না আমার আগেই করতে হয়, কেননা সকালে একটা কাস্টমার থাকে, তাই তো? সকালে একটা কাস্টমার থাকে। সকালবেলা কটা থেকে দোকান তোমাদের খুলে যায় মোটামুটি? 7:30 বেজে যায় খাবার হতে হতে, 8:30 খাবারটা রেডি হয়। সকালে আইটেম কি কি থাকে একবার বলো। সকালবেলা রুটি ঘুগনি এটা নামে, তারপরে তো ভাত ডাল ভাজা এগুলো হতেই থাকে। কত কেজি খাসি তুমি ব্যবহার করো পার ডে? পার ডে 1.5 কিলো 2 কিলো করি, আর রবিবারের দিন একটু বেশি, রোববার দিন একটু বেশি থাকে, তাই তো? কাস্টমারের চাপটা একটু বেশি থাকে। তো দিদির এখানে নাকি লাল লাল ঝাল ঝাল খাসির মাংস পাওয়া যায় একদম, ঠিক আছে? সেটা ট্রাই করবো অবশ্যই। এই যে প্রিপারেশনটা চোখের সামনে দেখছি, এটা দেখলে তো মোটামুটি লোভটা আরো কয়েক গুণ বেড়ে যায়। তো এই যে তোমার ব্যবসাটা, এই ব্যবসাটা কতদিনের টোটাল? আমার 20 বছরের মধ্যে, একটু সংসারের যদি করে একটু ভালোভাবে থাকা যায় তাই জন্য আমার নিজেই হাল ধরলাম। আর তারপরে তোমার এই যে বোন তোমার সাথে যুক্ত হয়ে যায়, তাই তো? মানুষই যত দিন যাচ্ছে তত তো সব শান্তি বাড়ে না, একটু নিজে ইনকাম করি যদি ভালো থাকা যায়। দিদির নাম মিষ্টি, আর দিদিও খুব মিষ্টি, দিদির হাসিটা একবার, দিদির মুখে অল টাইম হাসিটা থাকছে, একদম মিষ্টি একটা হাসি। একটু আগে দেখছিলাম যে একটা বোন এখানে খাবার দাবার করছে, মানে খাচ্ছে, ও কি তোমাদেরই কেউ হয়? আমার বড়দির বড় মেয়ে, ছোট মেয়ে। আচ্ছা, এটা ছোট মেয়ে, এই হোটেলের বড়টা মানে সাপোর্ট, ও বড় একটা সাপোর্ট দেয় তোমাদের, তাই তো? বাজার, তারপরে আমি ভিডিও প্রথম ভিডিও করতে এসেছিল তাদেরকে আমি একটাই কথা বলি, আমরা তো রান্নার দিকে সামলাই, কিন্তু সকালবেলা রুটি মানে যেটা হয় ও তার বাজার কাজ সব কিন্তু আমার দিদির মেয়ে করে। আর জায়গু আছে, একার পক্ষে কোনো সব হোটেল চালানো যায়। অনেকে হয়তো ভাবে যে এক্সট্রা কোনো খাবার রান্না হয়, কিন্তু সেরকম কিন্তু না। আমরা এই যে রান্নাটা হয়েছে এটাই খাবো সকালবেলা,
আবার দুপুর হলো এটাই খাবে। রাতের বেলাতে ওই সেম একই খাবার খাওয়া হয়? খাবে কে রুটি খাবে, মানে দোকানে যা থাকবে সেটাই খাবে, এক্সট্রা ভাবে কোনো কিছু রান্না আমাদের হয় না। কারণ আমার এখান থেকে আমার নিত্য রোজগার, আমার এছাড়া তো আমার রোজগার নেই। আমার হাজব্যান্ডের অলরেডি মানে স্পন্ডলাইসিস, ওর মাজাটা একটু সমস্যা, অন্য কোনো বাড়তি ইনকাম নেই। লাল লাল ঝাল ঝাল খাসির মাংস হচ্ছে, দেখতে তো বেশ লোভনীয় লাগছে। এবার খাবারটা খেয়ে বোঝা যাবে দিদির হাতের টেস্টটা কেমন, তাই না? হ্যাঁ অবশ্যই অবশ্যই। ওদের কথা বলবি? আমি তো বলি যে কেউ মন্তব্য করলে হবে না, আসতে হবে, খেতে হবে, তারপরে খারাপ হলে বলতে হবে দিদি মুখে যতটা বলেছে ততটা হয়নি, শুধরানোর চেষ্টা করবো। যে দিদির এখানে মোটামুটি একদম ডেলি ফ্রেশ খাবার দাবার হয়, ঠিক আছে, সেই ফ্রেশ খাবার দাবার নিয়ে দ্বিতীয়বার তোমাদের কোনো সন্দেহ জায়গায় থাকবে না। ঠিক 80 টাকায় কাতলা মাছ আছে না? 80 টাকায় কাতলা মাছ, 80 টাকায় মটন খালি। আচ্ছা ওই মাছ নাকি তোমরা বাসি পচা মাছ দাও, এইটা একজন ফেমাস দিদি বলেছে। কথা আমি বলি দিদি, আসলে বাজারে যায় কি না জানি না, যে কাকু কাকিমা আছে তারাই হয়তো বাজারটা করে, তারা জানে বাজারের মাছের দাম কত। দিদিকে আমি সে দোকানে নিয়ে যাবো, যে আমি পচা মাছ কিনি, শুধু দোকানে কেন পুরো মার্কেটটা আমার সঙ্গে ঘুরাবো, যে আমি কেমন বাজার করি। দিদিখানার দোকান থেকে কমা দামের ডাল আছে, বেশি দামের ডাল আছে, আমি বলি আমার ভালো ডালটা দেবা। আমি বলতে চাই যে দাদা ভাই দিদিরাই অনুরোধ করি বলছি, একবার আমার দোকানে আসেন, এসে খেয়ে প্রমাণ করেন যে আমি পচা মাছ খাওয়াচ্ছি কিংবা খারাপ মটন কি চিকেন খাওয়াচ্ছি, এসে প্রমাণ করেন। করে যদি প্রমাণ করতে পারেন আমি বলতে পারবো না আমি লাখ লাখ টাকা কি হাজার হাজার টাকা আমি তাকে পুরস্কার দেবো, আমি তাকে আমি পেট ভরে খাওয়ানোর চেষ্টা করবো। উনি কি বলবে, মাছ মাংস সম্বন্ধে উনি কিছু জানে? উনি তো দোকানে কি সবজি হয় সেটাই জানে না। পেঁপেকে লাউ বলি চালিয়ে দিচ্ছে, লাউকে বরবটি বলি চালিয়ে দিচ্ছে, উনি তো জানেই না। তো ওনার সম্বন্ধে আমি কি বলবো, ওনার কি বললো না বলো তার কথা তো আমার আসা যায় না। একদম একদম। আমি 20 বছর ধরে ব্যবসা করছি, 20-21 বছর হয়ে গেল ব্যবসা করছি, আমি আমার মতন করে ব্যবসা করছি, আর 2 বছর এসে ব্যবসা করছি, সে আমার শিখাই দেবে? তার শিখানো তো আমি করবো না। ওই যে আমার ওই ভাইগুলো আজকে খাচ্ছে, আজকে কি কম দিন থেকে খাচ্ছে, আমার ভাইয়ের বয়সে সব, আমি যবে ধরে দোকান করেছি তবে ধরে সব আমার বহুদিনের কাস্টমার দাদা। হ্যাঁ এই যে দাদা আমি পচা জিনিসটা খাওয়াতাম নিশ্চয়ই আসতো না, বলতো একদম ও আমাদের এলাকার মেয়েই হোক না কেন ও পচা জিনিস খাওয়াই, ওর দোকানে যাবো না। খাবার দাবার কেমন লাগে দিদির এখানে? ভালো ভালো লাগে খাবার দাবার। বাহ তুমি কি অনেক পুরনো কাস্টমার দাদা? আমি মাঝে মাঝে আসি। মাঝে মাঝে আসো, খাবার দাবার কেমন লাগে তাই বলো? ভালো বলেই আসি। এখানে যে খাবার দাবার পাওয়া যায় একটু দামটা একটু বলে দেবে, কোনটা কেমন দাম আছে? আমার দোকানে সবজি ভাত 35 টাকা, ডিম ভাত 45 টাকা, মাছ ভাত রুই মাছ তেলাপিয়া চারাপোনা এগুলো 60 টাকা, কাতলা মাছ 80 টাকা ভাত, চিকেন হাফ প্লেট চিকেন ভাত 75 টাকা, এক পিস মটন দিয়ে 80 টাকা। মানে মেন আকর্ষণীয় যে খাবারগুলো সেগুলো মোটামুটি কাঠের জালেই হয় তাই তো? কাঠের জালে। বাহ ডিমের কারি, এটা ডিমের কারি আছে তাই তো? হ্যাঁ। আচ্ছা আর এটা এটা ডাল? মসুরির ডাল। মসুরির ডাল। আচ্ছা এটা সকালবেলা রুটি ঘুগনির জন্য, এটা ঘুগনি। আচ্ছা আচ্ছা। এটা আলু পেঁপের তরকারি। আচ্ছা এটা সবজির সাথে যায় তাই তো? এটা সবজির সঙ্গে আলু পেঁপের তরকারি। আচ্ছা এটা চিকেন। আচ্ছা একদম লাল লাল ঝাল ঝাল তাই তো? চিকেন আর এটা বেগুন আলু দিয়ে মাছের ঝোল। আচ্ছা এটা মাছের ঝোল তাই তো? আর এদিকে এটা বড়া ভাজা। এটা বড়া ভাজা, এটা কি ওই সবজির সাথে যায়? হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে আলু আলু ভাজা শেষের পথে আবার ভাজবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা মিনিকেট চালের ভাত। আর ইলিশ মাছটা যেটা বললে ওটা একটু কি বললে একটু বলে দাও? ওটা মানে কিনার অনুযায়ী বিক্রি করা হয়, যদি দেখি যে আজকে একটু কম দামে কিনেছি তাহলে 100 টাকা। মানে মার্কেটের উপর ডিপেন্ড করে তুমি দামটা রাখো, ঠিক আছে? আগে থেকে কোনো দাম রাখো না। না না সকালবেলা নিশ্চয়ই কেউ বাসি সবজি আনতে যাবে। একদম একদম একদম। একটা মানুষের সবাই প্রিয় হতে পারে না, সবাই সবাইকে ভালোবাসতে পারে না, তো কিছু কিছু মানুষ ভালো বলছে, কিছু কিছু মানুষ খারাপ বলছে। তো তাদের খারাপ যারা বলছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে খারাপ মন্তব্য তো একটা লিখে তো করে দিলাম সবাই দেখছে, কিন্তু আমি না জেনে শুনে কারণ আমি বললাম, তো একবার এসে খেয়ে দেখতে দেখে যাওয়াটা ভালো। দোকান নাকি বন্ধ করে দিচ্ছে শুনলাম? বন্ধ করে দেবে না, দুটো মানে শাখা তৈরি হবে, একটা নিউটাউন কোথায় হবে আর একটা কোথায় হবে। দিদির ছবি লাগিয়ে রেখে দেবে, দিদি তো থাকতে পারবে না, বিয়ে হয়ে যাবে, দিদির ছবি দিয়েই কাজ হচ্ছে। বালিগঞ্জ থেকে চলে নামলাম, আসলাম ওখান থেকে মেট্রো, মেট্রো থেকে দমদম থেকে। বাহ দেখো দাদা টালিগঞ্জ থেকে চলে এসছে দিদির কাছে। এক বছর ছেলেরা আসে তারা হয়তো তাকাতাকি করে, তখন আমরা বলি যে কিছু বলবে, এই ব্যবহারটা না থাকলে কিন্তু দোকান চালানো খুবই সমস্যা। এটাই আমাদের বাড়ি, এটাই আমাদের দোকান, এটাই আমাদের সব। আমরা যদি ভাবি কেউ কাস্টমার আসছে তা আমরা ভাবি আমাদের আত্মীয় এসছে খেতে দেবো, শুধু নেওয়ার মধ্যে পয়সাটা নেই। 1 টাকা প্রাইস থেকে রুটি বিক্রি করা শুরু হয়েছে, আমি নিজে বিক্রি করেছি 1 টাকা থেকে। সেটা কত বছর আগে? ওই যে বললাম 20 বছর আগে। আমার বয়স যদি এখন কত হবে তা আন্দাজ করে নাও,
মেয়েদের বয়স আর ছেলেদের স্যালারি জানতেন কখনো, তাই তো? ছোটবেলার থেকে হাতে ধরে হোটেলটাই শিখানো। শুরু হয়েছিল রুটি দিয়ে? হ্যাঁ, তরকারিটা কিন্তু এখনো পর্যন্ত রেখে দিয়েছে ওটা। ওটা এখনো চলে? এখনো চলে ওটা। ওটা যতদিন হোটেলও চলবে রুটিটাও চলবে। বাটা গরম মশলা, মানে বেটে গুঁড়ো করেছে, এটা কিন্তু আমরা বাড়ি থেকে বেটে আনিনি। আচ্ছা, বাটা গরম মশলা ফ্লেভারটা যাতে একটু এনহ্যান্স হয়, তাই তো? দিদিদের হোটেলে দেখতে পাচ্ছ এখানে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তোমরা এখানে বসে খাবার দাবার খেতে পারো। কালীদির হোটেলে খাবারের লিস্ট আর দামগুলো দেখো। আমার এখানে খাবারটা দেখছো, এটা হচ্ছে মাটন থালিটা, আমি নিয়ে নিয়েছি দু পিস মাটন দিয়ে। এখানে আছে আলু আর উচ্ছে ভাজা, এখানে একটা সবজি আছে, এখানে মুসুর ডাল আছে, আর এখানে একটা ভাজা আছে পেঁয়াজ লেবু, আর এদিকে দু পিস মাটন দিয়ে একটা আলু দিয়ে। টোটাল প্লেটটার দাম 130 টাকা মাত্র। ভাতের যা কোয়ান্টিটি আছে সেটা একেবারে কম নয়, একজনের জন্য সাফিসিয়েন্ট। এর বাইরে যদি কারো ভাত লাগে তো সেক্ষেত্রে মাত্র 5 টাকা লাগবে এক্সট্রা, ঠিক আছে? তো এবার খাওয়া দাওয়াটা শুরু করছি, আর কেমন হয়েছে খেয়ে দিয়ে তোমাদের সাথে বলছি। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো, কোনো রকম স্কিপ না করে। উচ্ছে ভাজাটাতে একটুখানি মেখে নি জাস্ট, উচ্ছে আর আছে আলু ভাজা আছে সেটাতে মাখলাম, মেখে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। যে একদম ঘরোয়া খাবার দাবারের টেস্ট পাচ্ছি একদম। তো এই মুসুর ডালটা এবার নিয়ে নিচ্ছি এখানে, একটু ভালো করে ডালের সাথে মাখিয়ে নিলাম, একটু লেবুটা ভালো করে এ করে, আর এখানে যে তরকারি দিয়েছে সেই তরকারিটা একটু নিয়ে নিই এখানে আমি। তো ফার্স্টেই তরকারি দিয়ে একটু খেয়ে দেখি ডাল দিয়ে কেমন লাগছে। এই যে ডাল তরকারি, এই খাবার দাবারগুলো একদম আমরা বাড়িতে যেরকম খাবার দাবার খাই না, যে একটা লাইট খাবার দাবার হয়, একদম সেরকম লাইট খাবার দাবার, খেলে তোমাদের কোনো রকম কোনো ইস্যুই হবে না। এই যে ছোলার ডালের বড়টা দেখতে পাচ্ছ, তো এটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। একটা সিঙ্গেল কথা আমাকে বলতে হয় তো আমি বলবো, পুরো ঘরোয়া খাবার দাবার, তার বাইরে কিচ্ছু না, আর টেস্ট ওয়াইজ যথেষ্ট যথেষ্ট ভালো। বলো ভাই, খাবার দাবার কেমন হয়েছে? বলছি খাবার দাবারটা আমি খেলাম, খেয়ে পুরো মনে হচ্ছে বাড়িতে আমার মা রান্না বান্না করেছে, বুঝতে পেরেছো? একদম বাড়ির খাবার দাবারের মতো। যে ডালটা, এই খাবারটা, চারিদিকে বড়াটাগুলো খেলাম না, পুরো যেন বাড়িতে আমরা যেরকম খাই এক্স্যাক্টলি সেরকম লাগলো। বন্ধুরা তোমরা অবশ্যই এটা ট্রাই করবে। আমি খেয়ে তো খুবই খুশি হলাম, আমি চেষ্টা করবো নেক্সট বার চাঁদপাড়া স্টেশনে আসতে দিদির কাছে খাবার দাবার। আরেক দিন দিদি, ওই পেছনে তো দিদি নাম্বার ওয়ানে দেখতে ওটা আমি গেছিলাম, দিদি নাম্বার ওয়ানে। দিদি নাম্বার ওয়ানে তুমি গেছিলে? হ্যাঁ, 2018। যেটার জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করেছিলাম, মাটন, ঠিক আছে? তো এই মাটনটা এবার ট্রাই করবো। দু পিস মাটন নিয়েছি, একটা দেখতে পাচ্ছি একদম এই যে নাল্লি পিস দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা নাল্লি পিস, তো ফ্লেভারটা তো সেই বেরোচ্ছে, ঠিক আছে? গরম মশলার যে ফ্লেভার আছে শেষে যেটা দিল সেই গরম মশলার ফ্লেভার তো সুন্দর বেরোচ্ছে। তো এবার খেয়ে ট্রাই করে দেখবো কেমন হয়েছে, ঠিক আছে? আর এই যে একটা আলু দিয়েছে দেখতে পাচ্ছ, মোটামুটি যথেষ্ট সাইজ, বড়ো সাইজেরই আলু আছে। তো এবার একটু অনেক এই যে গ্রেভিটা নিলাম, ঠিক আছে, এই গ্রেভিটা নিয়ে এই ভাতের সাথে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার খেয়ে। আর এখান থেকে আলুটা দেখো, আলুটা কী লেভেলের সফট হয়েছে একদম, ঠিক আছে? পুরো হাত দিতে না দিতে একদম পুরো ভেঙে গলে বেরিয়ে চলে আসলো। আগে একটু শুধু আলুটা দিয়ে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আলুটার ভেতরে মারাত্মক পরিমাণে ফ্লেভারটা ঢুকেছে, ঠিক আছে? আর এটা মাটনের যে টেস্টটা থাকে না, ঝোলের মধ্যে আছে, আলুর মধ্যে আছে, আর সুন্দর একটা গরম মশলার ফ্লেভারটা মারাত্মক পরিমাণে বেরোচ্ছে। যে মাটনটা দেখতে পাচ্ছ, একটা নালির পিস আছে এখানে, তো এটা ট্রাই করে দেখি, ঠিক আছে, কেমন হয়েছে। আবার একটা আলট্রা লেভেলের বাইট দিই। এত বড় পিস, তা মারাত্মক লেভেলের সফট হয়েছে, ঠিক আছে? চূড়ান্ত লেভেলের একটা ফ্লেভার ঢুকেছে এর ভেতরে, ঠিক আছে, খুব সুন্দর লাগছে। আর মাটন তো আগে আমি ভালোবাসি, তার মধ্যে মাটন যদি এইভাবে কাঠের জালে সুন্দর করে রান্না হয় গরম মশলা দিয়ে আর ঝোলঝোল করে, তাহলে কান্না ভালো লাগে বস, আমার তো মারাত্মকই লাগবে, ঠিক আছে? তোমরা সবাই এসে ট্রাই করো। মাটনটা দেখা একবার কতটা সফট হয়েছে দেখাচ্ছি, এই যে এই দেখো পুরো মাটনটা ছাড়িয়ে বেরিয়ে চলে আসলো, দেখো পুরো মাটনটা খুলে বেরিয়ে আসলো দেখা যাচ্ছে, ঠিক আছে? কী লেভেলের সফট হয়েছে সেটা এটা দেখলে বুঝে যাবে তোমরা। আশি করছে নাচ, নানলি পিসের এই হচ্ছে মজা। আর আমার ইউটিউবের চ্যানেলটা সায়ন্দা এক্সপ্লোরার অবশ্যই যাও, সেখানে গিয়ে এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি নিচে নাম দিয়ে দেবো, ঠিক আছে? সায়ন্দা এক্সপ্লোরার যাও, গিয়ে সাবস্ক্রাইব করে নাও, ওখানে নতুন নতুন ভিডিও পাবে আরও।
এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিদির হোটেলটা। আর আমি সবে জাস্ট খাওয়া দাওয়াটা কমপ্লিট করে উঠলাম। আমার খাবার দাবার সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই এখানে আসো, আর এখানে আসলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যেখানকার খাবার দাবারটা কেমন হয়েছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, সবার সাথে শেয়ার করে দিও, আর বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে।